প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এবার বীজগণিতের যোগ বিয়োগ দেখাবো। কারণ বীজগণিতের যোগ বিয়োগ যদিও ক্লাস সিক্সের, কিন্তু সিক্স সেভেন এইট নাইন টেন সব ক্লাসেরই মূলত প্রয়োজন। যারা দুর্বল শিক্ষার্থীরা আছে তাদের জন্য খুবই প্রয়োজন, কারণ যোগ বিয়োগ না হলে অন্যান্য অঙ্ক করা যায় না। তো আমি এখন তোমাদেরকে বীজগণিতের যোগ বিয়োগ দেখাবো। এটা আমি যোগ করব, তিনটা রাশি নিলাম, তিনটা রাশির যোগ দেখাবো। দেখি আমরা এই দিক থেকে শুরু করি। এইখানে থ্রি জেটের আগে প্লাস আছে, টু জেটের আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। তো থ্রি জেট আর টু জেট হইল ফাইভ জেড, ফাইভ জেড থেকে মাইনাস ফাইভ জেড, অর্থাৎ দুইটা প্লাস। থ্রি জেট আর টু জেট হইল ফাইভ জেড প্লাস ফাইভ জেড, আর এখানে আছে মাইনাস ফাইভ জেড। তো এই দুইটা মিলে হইল শূন্য মূলত, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ ফাইভ জেড দিয়ে ফাইভ জেড বাদ দিলে হয় শূন্য। তো কিছু লেখা লাগবে না। এরপরে আসে এইদিকে ওয়াই, প্লাস আছে শুধু একটার মধ্যে, প্লাস টু ওয়াই, আর মাইনাস আছে দুইটার মধ্যে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই, অর্থাৎ টু ওয়াই আর থ্রি ওয়াই হলো ফাইভ ওয়াই। তাহলে মাইনাস ফাইভ ওয়াই, মাইনাস ফাইভ ওয়াই, আর থাকতেছে কি প্লাস টু ওয়াই, প্লাস টু ওয়াই। এই দুইটা মিলাইলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ হবে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন, থ্রি ওয়াই। আমরা এখানে লিখব থ্রি ওয়াই। থ্রি ওয়াইয়ের আগে কোন চিহ্নটা দিব, মাইনাস চিহ্ন না প্লাস চিহ্ন? আমরা দেখি মাইনাসের আছে টু ওয়াই, মাইনাসের আছে থ্রি ওয়াই, আর মাইনাসের আছে মোট ফাইভ ওয়াই, মাইনাসের ফাইভ ওয়াই আর প্লাসের টু ওয়াই। টু ওয়াই থেকে ফাইভ ওয়াই বড়, যে সংখ্যাটা বড় যোগ বিয়োগের সময় ওই সংখ্যার আগে যে চিহ্ন থাকে ওই চিহ্নটা বসাতে হয়। তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন বসাবো। এইদিকে আসি আমরা এক্সের, এক্স সিক্স এক্স আছে, থ্রি এক্স আছে, এর আগে কিন্তু যোগ চিহ্ন আছে, চিহ্ন না থাকলেও প্রথম দিকে যোগ চিহ্ন, আর থাকলে তো যে চিহ্ন আছে এই চিহ্নই। তো সিক্স এক্স আর থ্রি এক্স হচ্ছে নাইন এক্স, সিক্স এক্স আর থ্রি এক্স হচ্ছে নাইন এক্স, নাইন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ নাইন এক্স মাইনাস ফাইভ এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ নয় থেকে পাঁচ বাদ দিলে ফোর হয়, আর মানে ফোর এক্স। চিহ্ন কোনটা বসবে? যে সংখ্যাটা বড়, নাইন বড় না ফাইভ বড়? আমরা দেখতেছি কি যে নাইন বড়, এই জন্য নাইনের আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসবে। তো নাইনের আগে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসবে, প্রথম দিকে যোগ চিহ্ন বসানোর প্রয়োজন নেই। এই হচ্ছে বীজগণিতের যোগ। এখন আমরা করব বীজগণিতের বিয়োগ। যোগ আর বিয়োগ প্রায় সেম, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, বিয়োগের সময় নিচের যে চিহ্নটা আছে এই চিহ্নটা পরিবর্তন করা লাগে। এর মানে ফাইভ জেটের আগে মাইনাস আছে, মাইনাসটারে প্লাস বানাতে হবে, অর্থাৎ মাইনাসের নিচে প্লাস লিখতে হবে, না লিখলেও চলে কিন্তু লিখলে সহজে বুঝবার। তাইলে এইখানে কি হইল, মাইনাসের পরিবর্তে প্লাস, ঠিক একইভাবে এইখানেও মাইনাসের পরিবর্তে প্লাস, এইখানেও মাইনাসের পরিবর্তে প্লাস। এর মানে যতটা চিহ্ন আছে এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা লিখলাম হয় মাইনাস, মাইনাস থাকলে আমরা লিখব প্লাস, মানে এই চিহ্নটার পরিবর্তন হবে। এটি হচ্ছে বিয়োগ, মূলত যুগের মতোই সেম। এখন আমরা দেখি এইখানে আছে প্লাস থ্রি জেড উপরে, আর নিচে আছে প্লাস ফাইভ জেড, মাইনাস ফাইভ জেড না কিন্তু, কারণ মাইনাস পরিবর্তন হয়ে এখন হয়েছে প্লাস, প্লাস থ্রি জেড প্লাস ফাইভ জেড, প্লাসে প্লাসে প্লাস, এই জন্য ফার্স্ট তিন, অর্থাৎ তিন আর ফার্স্টে আট, এইট জেড। এর আগে চিহ্ন কোনটা বসবে? দুইটার আগে যেহেতু প্লাস আছে আর কোনটা বড় ছোট দেখা লাগবে না, প্লাস চিহ্ন বসিয়ে দিব। এখন আসে এইদিকে মাইনাস টু ওয়াই আর প্লাস থ্রি ওয়াই, এটা কিন্তু মাইনাস থ্রি ওয়াই না,
কারণ মাইনাস পরিবর্তন হয়ে গেছে, মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি ওয়াই অর্থাৎ একটা হচ্ছে থ্রি ওয়াই আর একটা হচ্ছে টু ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, তিন থেকে দুই বাদ দিলে হয় ওয়ান, ওয়ান ওয়াই, ওয়ান ওয়াই চিহ্ন কোনটা বড়, তিনের আগে যেহেতু প্লাস চিহ্ন আছে দুইয়ের আগে মাইনাস, তিন যেহেতু বড় তিনের আগে যে চিহ্ন বড় এটি হবে এখানে, তো প্লাস ওয়ান ওয়াই, ওয়ান লেখা লাগে না, তাহলে আমরা লিখব প্লাস ওয়াই, ওয়ান লেখা লাগে না। তারপর আসে এইদিকে প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স, প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, সো এর পাশে এগারো অর্থাৎ এলিভেন এক্স, এই হচ্ছে বীজগণিতের বিয়োগ। দেখো বীজগণিতের বিয়োগ এবং বীজগণিতের যোগ প্রায় কাছাকাছি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে শুধু নিচের চিহ্নটা পরিবর্তন করা লাগে, অর্থাৎ যে রাশিটা আমরা বিয়োগ করবো ওই রাশিটার প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করে যোগ করতে হবে, প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করে যোগ করতে হবে। আর বীজগণিতের যোগ মানেই শুধু যোগ না, বীজগণিতের যোগ বলতে চিহ্ন যা আছে, চিহ্ন যা আছে এইগুলা হিসাব করে, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এইগুলা হিসাব করে যোগ বিয়োগ করতে হয়। তো সকলকে ধন্যবাদ।